আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভাব তোমার দুনিয়াতে আমি যেদিকে দিকে অথই অথুইন ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজ এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেন ডক্টর মোহাম্মদ সৈফুল্লাকুমতুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসা শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন এম এ সেকান্দার উত্তরা ঢাকা থেকে লিখেছেন আমার একটি জরুরি বিষয় অনুরোধ করছি অতু অতি দ্রুত উত্তর দেবেন লিখেছেন আমরা আমাদের মসজিদটি নির্মাণ করার মনস্থ করেছি আমরা আশা করি অতি শীঘ্রই কাজ শুরু করব এক্ষেত্রে যদি কোনো হিন্দু ব্যবসায়ী কিছু নির্মাণ সামগ্রী দান করেন আমরা কি সেগুলি নিয়ে নির্মাণ কাজ শুরু করতে পারবো ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন যে মসজিদ পুনর্নির্মাণ করবেন এখন সেক্ষেত্রে যদি কোনো হিন্দু ব্যবসায়ী কিছু দান করেন অথবা নির্মাণ সামগ্রী দেন সেটা আপনারা নিতে পারবেন কিনা না আপনাদের যদি নিজেদের আর্থিক সংকট থাকে নিজেদের সমস্যা থাকে বা মসজিদ নির্মাণের ক্ষেত্রে আপনাদের যদি প্রয়োজনীয় অর্থের অভাব থাকে তাহলে আপনাদের জন্য যাই আছে আপনারা অন্যদের কাছ থেকে সহযোগিতা দিতে পারবেন কিন্তু কোনো সন্দেহ নেই ইমানদার ব্যক্তিগণই আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে ইনামাই আল্লাহ সব মানতলা কোরআন কারিমে স্পষ্ট করে কথা বলে দিয়েছেন যে আল্লাহর ঘর নির্মাণের কাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের উপর বর্তাবে মানে আ মানে যে আল্লাহর প্রতি এনেছে অল ইয় আখের এবং আখের প্রতি এনেছে সুতরাং এটা হিন্দুদের দায়িত্ব নয় অন্য ধর্মের লোকদের দায়িত্ব নয় কিন্তু তারা যদি নিজেদের পক্ষ থেকে কোনো সহযোগিতা করে আর আপনাদের যদি অক্ষমতা থাকে যে আপনারা পারছেন না আপনাদের সামর্থ্য নেই আর্থিক তাহলে সেক্ষেত্রে আপনারা তাদের আর্থিক সহযোগিতা গ্রহণ করতে পারবেন আর্থিক সহযোগিতা গ্রহণ করাটা হারাম নয় কিন্তু উচিত হচ্ছে বিশেষ করে মসজিদ নির্মাণ সহ এই ধরনের কাজে কোনোভাবেই ওই সমস্ত অর্থ ব্যয় না করা যে অর্থের ব্যাপারে সন্দেহ রয়েছে আর আমরা কমনলি জানি যে অমুসলিম যারা রয়েছে তাদের হালাল হারাম লেনদেন রয়েছে বৈধ অবৈধ প্রচুর লেনদেন রয়েছে সেক্ষেত্রে তাদের কাছ থেকে সন্দেহজনক অর্থ গ্রহণ করা মসজিদ নির্মাণের ক্ষেত্রে উচিত নয় এটা কমন কথা এটা মুসলম মুসলমানের ক্ষেত্রে মুসলমানের ক্ষেত্রেও হতে পারে কিন্তু সন্দেহজনক হয় কিন্তু যদি গ্রহণ করেন আপনাদের অভাবের কারণে আপনাদের জন্য হারাম হবে না বরং সেটি জাইজ হবে আমরা এ বিষয়ে বেশ বিস্তারিত আলোচনা শুনলাম এবং আশা করবো আমাদের দৃষ্টিভঙ্গ ভঙ্গি পরিচ্ছন্ন হয়েছে আমরা সঠিক কাজটি করতে সক্ষম হব প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন জাহিদ হোসেন লিখেছেন মৃত মানুষের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কেমন মৃত মানুষের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এর ইসলামের দৃষ্টিভঙ্গি ইসলাম ইসলামী কাজটিকে কোনোভাবেই অনুমোদন দেয় না এবং কোনোভাবেই এ কাজটি ইসলাম শুরুতে গ্রহণযোগ্য নয় কারণ হচ্ছে এই ছবি বা যেটাকে আপনি ছবি বলছেন বা মূর্তি মানে এটাকে আপনি যদি সারা পৃথিবীর সমস্ত ফুল দিয়েও এর উপর মানে সবগুলো ফুল একসাথ করে দেন তাহলেও এর সামান্যতম কোনো কল্যাণ হবে না এবং এই ছবি আপনাকে কিছু করতে পারবে না আর এতে শ্রদ্ধাও বৃদ্ধি পাবে না কিছুই হবে না এই কাজটি একেবারেই মানে আমাদের কাছে এসেছে ভিন্ন কালচার থেকে ভিন্ন চেতনা থেকে ভিন্ন আদর্শ থেকে তো আমরা মুসলিম হয়ে কেন ভিক্ষুকের মতো অন্যের কাছ থেকে আমরা ধার করব অন্যের কাছ থেকে কালচার নেব আমাদের কালচার হচ্ছে তৌহিদের কালচার আমাদের কালচার হচ্ছে ইমানের কালচার আমাদের কালচার হচ্ছে আখেরাতের কালচার আমাদের কালচার হচ্ছে জাহানামের আগুন থেকে বাঁচার কালচার আমাদের কালচার হচ্ছে শিল্পমুক্ত কালচার আমাদের কালচারের মানে পরিচ্ছন্নতা হচ্ছে আমরা আমাদের মৃত ব্যক্তিদের জন্য আমাদের চলে যাওয়া ব্যক্তিদের জন্য আমরা আল্লাহ তালা কাছে দোয়া করব আল্লাহ তালা কাছে ফরিয়াদ করবো দরখাস্ত করব আমরা এমন কোনো কাজ করবো না যে কাজ না আমাদের কোনো কল্যাণে আসবে না সে কাজ তাদের কোনো কল্যাণে আসবে আপনি এখানে সমস্ত ফুল দিন আপনার কি কল্যাণ হলো যারা দিয়েছে তাদের কি কল্যাণ হলো আর যার জন্য দিয়েছেন তার কি কল্যাণ হলো তার দুনিয়াতেও কোনো কল্যাণ হয়নি আখেরাতেরও কোনো কল্যাণ হবে না যেমনিভাবে আপনার দুনিয়াতেও কোনো কল্যাণ হয়নি বরং ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে এই যে ফুলের যে টাকাটুকু আপনি এখানে ব্যয় করেছেন সেটা আপনার অপচয় হয়েছে হারাম কাজ হয়েছে আর দুনিয়ার বড় ধরনের ক্ষতি যেটা সেটা হচ্ছে এই আপনি এখানে অন্যের একটা অন্ধ অনুসরণে চলে গিয়েছেন অন্য কালচারের ভিন্ন কালচারের একটা অন্ধ অনুকরণে চলে গিয়েছে আর আখ রাতের হয়েছে সেটা হলো এই যে আপনি আল্লাহর বিধানের বাইরে গিয়ে নিজে একটা বিধান তৈরি করে সেটাকেই আপনি পালন করেছেন যেটা আপনার অধিকারে নেই যে ক্ষমতা আল্লাহ তালা আপনাকে দেন নেই যেটা আপনার কাজ হতে পারে না সুতরাং বান্দার কাজ হচ্ছে আল্লাহর বিধানের অনুগত অনুগত থাকা আল্লাহর বিধানের অনুসারী হওয়া বান্দা নিজে বিধান আবিষ্কার করে নিজের এই বিধান অনুযায়ী আমল করার নাম বান্দার কাজ নয় এই কাজগুলো সম্পূর্ণই আমাদের ভুল এগুলো আমরা আসলে না বুঝে বিভিন্ন কালচারকে বিভিন্ন আদর্শকে আমরা অন্ধ অনুসরণ করছি যার সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই আমাদেরকে সজাগ হতে হবে সচেতন হতে হবে যে আমরা কেন এই ফুলগুলো দিচ্ছি এই ফুলগুলোতে আমাদের কী লাভ ফুলগুলো আমাদের নষ্ট হচ্ছে অর্থ নষ্ট হচ্ছে অপচয় হচ্ছে তারপরে পরিবেশ নষ্ট হবে এরপরে দেখা যাবে যে সমস্ত ফুলগুলো রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় ফেলে মানে নষ্ট করতেছে ফলে এই কাজগুলো সবটাই আসলে অপ্রয়োজনীয় কাজ যদিও আমরা অনেকে মনে করেছি এটা মনে হয় মানে একটা শ্রদ্ধা জানালাম শ্রদ্ধা এভাবে হয় না শ্রদ্ধার পদ্ধতি রয়েছে শ্রদ্ধা হচ্ছে অন্তর থেকে আসে শ্রদ্ধা যখন আপনি মানুষকে শ্রদ্ধা জানাবেন তখন তার সম্মানের কথাগুলো আলোচনা করবেন তার প্রশংসার দিকগুলো তুলে ধরবেন তা মানুষের কাছে তার যে ভালো কাজগুলো আছে সেই কাজগুলো মানুষের কাছে কাছে রিপিট করবেন এটা হচ্ছে তাকে শ্রদ্ধা জানানো তাকে মানে শুধুমাত্র তার একটা ছবি অথবা মূর্তি দাঁড় করিয়ে সেখানে কতগুলো ফুল দিয়ে দিলেন এটাকে শ্রদ্ধা হিসেবে আখ্যায়িত করলেন না এটা শ্রদ্ধার জন্য যথেষ্ট তাহলে মৃত মানুষের কল্যাণ হবে কিসে কি করলে মৃত মানুষের কল্যাণের জন্য অনেকগুলো বিষয় রয়েছে তার পক্ষ থেকে করা যেতে পারে তার জন্য কাছে দোয়া করা যেতে পারে এবং তার জন্য লোকদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা যেতে পারে তার তার মানে কাজ করা যেতে পারে এখানে একটি বিষয় একটি নির্দিষ্ট বিষয় আমরা কথা বললাম জি তো এর বাইরে তো আমাদের জীবনযাপনে আরো অনেক অনেক অসংখ্য বিষয় আছে তো কোনো বিষয়ে আমরা কি করবো করণীয় কি সেটা কি আমরা মুসলিম হিসেবে সুন্নাতে তালাশ করব না কিছু করে গেছেন কি এই ব্যাপারে বলেছেন কিনা সাহবা কি করেছেন আমাদের দায়িত্ব কি প্রথমেই সুন্না বা সাহাবেদের কাজের দিকে যাওয়া না এদিক সেদিক দেওয়া মানবরচিত বিধানের দিকে যাওয়া কোনটা আমাদের কর্তব্য হবে আরও অসংখ্য বিষয় আছে হ্যাঁ অবশ্যই এই ধরনের বিষয় নতুন নতুন অনেক আসবে এ ধরনের বিষয় দেখা যাবে সেক্ষেত্রে একজন ইমানদার ব্যক্তির কাজ হবে যেটা সেটা হচ্ছে এই তিনি এক্ষেত্রে পূর্বসুরীরা সাহাবাই কেরাম সাহাবিদের প্রভৃতি তাবিদগণ তাবিদের প্রভৃতি তবে যারা আছেন তারা এক্ষেত্রে কি কাজ করেছে করেছেন এই এই বিষয়গুলোর দিকে তারা যাবে এবং সেটাকে অনুসরণ করার চেষ্টা করবে যদি সেটা করতে পারে তাহলে সে হেদায়তের উপর প্রতিষ্ঠিত থাকলো আর যদি সেটা না করে নিচের মন করে তাহলে হেদায়ত থেকে বিচ্ছুত হয়ে যাবে আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেইল এটি পাঠিয়েছেন আর সুলতানা লিখেছেন বর্তমান সময়ে অনলাইনে আয় করার অনেক উপায় আছে এখানেও হালাল হারামের ব্যাপার রয়েছে নিশ্চিত তবে আমাদের দেশের আলেম সমাজ বিষয়টি নিয়ে আমাদের সচেতন করেন না কেন অন্তত আমার কাছে হালাল হারামের পার্থক্য ধরা অনেক কঠিন হয়ে পড়েছে আমি ছোট একটি সাইটে তিন ডলার ইনভেস্ট করেছি বিনিময়ে তারা পাঁচটি অ্যাড দেখার জন্য আমাকে ডেলি প্রায় বিশ টাকা দেয় অ্যাডগুলো আমার ফোনে শো হয় না শুধু একটা পিটিসি সাইটের অ্যাড শো হয় অ্যাডটি হারাম কোনো অ্যাড নয় এই সাইটগুলো অনলাইন মার্কেট প্লেসে বেশি সময় থাকে না এক মাস বা এর কম বেশি টিকে থাকে তাই ইনভেস্ট করা পুরো টাকা আমরা কখনো বা তুলতে পারি না আবার কখনো বা এর চেয়ে বেশি টাকা আয় করতে পারি রিস্ক নিয়ে ইনভেস্ট করি এভাবে ইনভেস্ট করে আয় করা কি হারাম হারামের বিষয় হচ্ছে এর কাছে আসতে হবে আপনার কাছে যাবে না এটা হচ্ছে বিধান সুতরাং আপনি প্রশ্ন করেছেন প্রশ্ন থেকে আপনি এটা বোঝানোর জন্য চেষ্টা করছেন যে আলেমরা কাজ দাদা দায়িত্ব হচ্ছে এগুলো আপনি হারাম কাজ করবেন আর আলেমরা আপনার কাছে গিয়ে বোঝানোর জন্য চেষ্টা করবে না এটা আলেমদের দায়িত্ব মিল আপনাকে জানতে হবে কোনটি হারাম কোনটি হালাল এটা আপনাকে জানতে হবে লেনদেন করার আগে সেক্ষেত্রে আপনি যথাযোগ্য যাদের কাছে জ্ঞান আছে বিজ্ঞ অভিজ্ঞ এই সমস্ত আলেমদের কাছে গিয়ে জানার জন্য চেষ্টা করবে আপনি যে মাসালাটি আলোচনা করেছেন সেটি হারাম সেটি হারাম এবং এ ধরনের ইনভেস্টও যাইজ নেই এ ধরনের ইনভেস্টে আপনি যেই কাজগুলো করতেছেন এগুলো সম্পূর্ণরূপে হারাম জায়জ নেই একই চিঠিতে অনেক প্রশ্ন ছ নম্বর প্রশ্ন আপনি লিখেছেন অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি টুপি মাথায় দিয়ে আছেন কিন্তু তার পরনের কাপড় টাকনুর নিচে আছে আবার টুপি মাথায় দিয়ে তার সাথে ব্যাপারদা মহিলা আছে আমার প্রশ্ন উভয় ক্ষেত্রে কি টুপির অবমাননা হচ্ছে না টুপির সাথে আসলে এগুলোর আপনি যে কথাগুলো বলেছেন এগুলো কোনো সম্পর্ক নেই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন কারো কাছ থেকে টাকা হাওলাত নেওয়ার পর তা এক বছরের বেশি সময় ধরে তার কাছে যদি থাকে এবং ওই টাকা যদি খরচ করে ফেলে তবে কি তাকে ওই টাকার জাকাত দিতে হবে আবার যদি ওই টাকা দিয়ে ব্যবসা করা হয় তবে সেক্ষেত্রে কি তাকে জাকাত দিতে হবে একটু বুঝে বলতে হবে বিষয়টা স্পষ্ট হয়নি তবে তবে এক ব্যক্তি তো হালত নিলেন কারো কাছ থেকে এক হাজার টাকাও নিলেন তার কাছে এক বছরে বেশি ধরে আছে তো সেই টাকা যদি তিনি খরচ করে ফেলেন তাহলে কি সেই টাকা দিয়ে টাকা জাকাত তাকে দিতে হবে কোথাভাবে খরচ করা বলে টাকা তো নেই নেই আবার টাকা দিয়ে ব্যবসা হয় যদি ব্যবসা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে ব্যবসা হলে তো

ব্যবসায়ী তার মাল কোনো ক্রেতার কাছে বাকিতে বিক্রয় করলো এই চুক্তিতে যে তুমি যখন টাকা দেবে তখন বেশি দিবে যেমন একশো টাকার মাল বাকিতে বিক্রয় করলো এই শর্তে যে এক বছর পর যখন টাকা দেবে তখন একশো দশ টাকা দিতে হবে কিন্তু ক্রেতা মাল না নিয়ে বিক্রেতার কাছে রেখে দেয় এবং পরবর্তীতে দাম বাড়লে ওই মাল বিক্রয় করে তার কাছ থেকে টাকা নেয় এটা কি জায়জ হবে না এটি জায়জ নেই এটা হারান তাকে বাইর আইনা বলা হয় তাকে রসুল্লাহ সালামের নিষেধ করেছেন সো এই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে না হা রসুল্লাহ সালাম বাইল আইনাথি মানে এই ধরনের বাচ্চাকে না রসুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন হারাম করেছেন কারণ এখানে মানে উদ্দেশ্য হচ্ছে মূলত বস্তু বেচা কেনা নয় উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে কিছু টাকা অন্য অন্য অতিরিক্ত নেয়া ইনকাম করা জি হারাম আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন সালাতের মধ্যে কোন রকম বেশি করলে সেক্ষেত্রে সিজদা দিলে সালাত হবে না সালাত পুনরায় নতুন করে পড়তে হবে সালাতের কোন একটি রোক্ষণ যদি কেউ বৃদ্ধি করে ফেলেন তাহলে তিনি সেজদায় সাহু দিলেই যথেষ্ট হয়ে যাবে পুনরায় সালাদ করতে হবে পুনরায় সালাত আদায় করতে হবে না যেমন যদি কেউ দুটি সিজদার জায়গায় তিনটি সিজদা দিয়ে দেন অথবা একটি রুকু করার পরে আরেকটি রুকু করে ফেলেন তাহলে তার রুকু দুটা হয়ে গিয়েছে একটা বেশি হয়ে গিয়েছে এ অবস্থায় তিনি শেষে সাইজ দেয়ার দিলেই যথেষ্ট হয়ে যাবে রোকন বৃদ্ধি করেছেন এতে তার সলাদ বাতিল হয়ে যাবে না তিনি সাইজ মাধ্যমে সলাদ কমপ্লিট করবেন কিন্তু সরাতের কোনো একটি রাকাতের একটা রোকন নষ্ট হয়ে গিয়েছে তো সারাত বাতিল হবে না রোকন ছুটে গিয়েছে এটা তো বৃদ্ধি করেছে বললাম খুব এই বাসারাগুলো খুবই জানতে হবে খুব ইম্পর্টেন্ট বিষয় যে সরাতের কোনো একটা রাকাতের তার একটা রোকন ছুটে গিয়েছে হ্যাঁ মানে রকম রোকন আদায় করে নেই কম করেছে কম করেছে তাহলে ওই রাকাত তার বাতিল হয়ে যাবে তাকে অবশ্যই আরেক এক রাকাত কী করতে হবে আদায় করতে হবে আরেকটি রাকাত আদায় করে তারপরে সেজদাই সাহু দিবে সেজদাই সাউ দিবে তাহলে তার সলাৎ শুদ্ধ হয়ে যাবে এক্ষেত্রে তাকে মানে যে সালাত বাতিল করে দিলাম তারপর আবার নতুন করে আদায় করলাম না এমনটি সলাতের মধ্যে বিধান নেই তাহলে আমরা জানলাম দুটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সলাতে যদি কোনো রোকর বৃদ্ধি পেয়ে যায় সেজদাই সাহুর মাধ্যমে সেটা কী হবে সংশোধন হয়ে যাবে আর যদি কোনো রোকন বাতিল হয়ে যায় কম হয়ে যায় তাহলে ওই রাকাত যদি সেটাকে ওই রাকাতের মধ্যে আদায় করা যায় তাহলে আদায় করে নিবে যেমন তিনি একটি সিজদা করেছেন এরপরে তিনি কনফিউজড তাহলে তিনি কিন্তু সিজদা করে নেবেন দ্বিতীয় সিজদা করে নেবেন কিন্তু যদি তার এই রাকাত শেষ হয়ে যায় তাহলে তিনি আরেকটি রাকাত কী করবেন আদায় করবেন আদায় করে তারপরে তিনি সেজায় সাহ দেবেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন জুমার সালাতের বায়ানে সম্মানিত এক ইমাম সাহেব বললেন যে কোরআনে ছয় হাজার আয়াত আছে আর একটি আয়াত অস্বীকার করলে তার ইমান থাকবে না আমার প্রশ্ন আমি জানি পবিত্র কোরআনে ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত আছে ইমাম সাহেব যে আয়াতের সংখ্যাটি উল্লেখ করেছেন তা কোন দিক থেকে সঠিক ধন্যবাদ আপনাকে আপনি বলেছেন যে ছয় হাজার ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত রয়েছে এটাই হচ্ছে বিশুদ্ধ আমাদের কাছে পরিচিত অভিমত ছয় হাজার ছয়শ ছেষট্টির যে বক্তব্য রয়েছে এটা সেই যুগের বক্তব্য এটা কোরআনের বক্তব্য নয় সুতরাং ইমাম সাহেব হয়তো নাজেরই বলেছেন ইমাম সাহেবের বক্তব্য এটা নাজেরই বলা আর কোরআনে করিমের আয়াত সংখ্যার উপর কোনো ব্যক্তি কাফের অথবা ইমানদার হবে ব্যাপারটি এমন নয় কারণ হচ্ছে আয়াত সংখ্যা কোরআনের মধ্যে এই সংখ্যাগুলো পরে এসেছে কোরআন এর একটি আয়াতকে অস্বীকার করলে সুনির্দিষ্ট একটি আয়াতকে অস্বীকার করলে সে কাফের হবে কিন্তু আয়াতের সংখ্যা সংখ্যা গণনার পার্থক্য পার্থক্য সংখ্যা যদি কেউ বলেন যে না ছয় হাজার অথবা ছয় হাজার চারশো বত্রিশটি এগুলোর মধ্যে ইখতারাপ আছে যদি কেউ মানে আয়াত আয়াতের সংখ্যা কম বলেন বেশি বলেন এই জন্য সে কাফের হবে না সুতরাং সাহেবের ওই কাফের যে মানে তা ফিরি যে ফতোয়া যে কাফের হয়ে যাবে যে ফতোয়া দিয়েছেন ফতোয়া শুদ্ধ নয় আর আয়াতের সংখ্যা নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য একেবারেই প্রাগৈতিহাসিক উনি একেবারে ভুল ধারণা আর কিছু পার্থক্য থাকতে পারে আরেকটা হলো অস্বীকার করা জি জি যেটা মূল বিষয় আমরা জান্নাত প্রিয় দর্শক কাফের হবে আয়াত কে অস্বীকার একটা আয়াত কে অস্বীকার করলে তখন কাফের হওয়ার প্রশ্ন আসবে তো প্রিয় দর্শক আমরা তো আপনার চিঠি পড়লাম ভাই উদ্দিন আপনার 10 নম্বর প্রশ্নের জবাব আমরা দিলাম আপনার অনেক প্রশ্ন রয়েছে আমরা অন্য কোনো সময়ে शेष প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব আর প্রিয় দর্শক আমাদের হাতে আরও কিছু ইমেল এসছে ইয়াসমিন আমার লক্ষাধিক টাকার কবুতর রয়েছে কীভাবে কবুতরের ফেতরা বের করব বলবেন কু কবুতরের ফেতরা বলতে উনি বলছেন লক্ষাধিক টাকার কবুতর রয়েছে এখন এর সাথে তার কোন অর্থনৈতিক দায়িত্ব আছে কিনা এটা ফেতরা হবে বা জাকাত হবে কি হবে না কবুতরের জাকাত ফেতরা কোনোটাই নেই জি তো আপনি নিশ্চিন্তে পালতে পারেন কোনো সমস্যা নেই না যদি ব্যবসায়িক কারণে কবুতর মানে পালে তাহলে ব্যবসায়িক জাকাত আসবে তাহলে তার যদি পরিমাণ টাকা পরিমাণ টাকার যদি মালি থাকে তার কাছে তাহলে সেগুলো মানে তার ইনভেস্টে কত টাকা আছে কত টাকা তার কাছে মানে কবুতর হিসেবে আছে কত রকম ক্যাশ আছে বছরের শেষে যুক্ত হয় এগুলোর উপর ব্যবসায়িক পণ্যের জাকাত আসবে ব্যবসায়ী উদ্দেশ্যে পারি কবুতর পারলাম বিক্রি করলাম তাহলে লব্ধ অর্থ এক বছর পর পরিমাণ হয় অর্থের উপর জাকাত আমরা জানলাম বিষয়টি সম্পর্কে স্পষ্টভাবে প্রিয় দর্শক দেখছিলাম এন টিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ এছাড়া ইউটিউবে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আমরা শেষে এসে কবুতর প্রসঙ্গে প্রশ্ন পেলাম কত বিচিত্র প্রশ্ন তো বললেন আমি অনেকে কবুতর শখের বসে পেলে থাকেন কবুতর পালেন আনন্দ হয় আবার খাওয়া দাওয়া করেন এতে জাকাত হবে না কিন্তু কবিতা যদি ব্যবসায়িক উদ্দেশ্যে আমরা পালি অর্থ অনেক হয় এক বছর থাকে নেশার পরিমাণ হয় তাহলে আমাদের জাকাত দিতে হবে এই পার্থক্য আমরা উপলব্ধি করলাম চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা টিভি বিএসিসি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নাজুল ইসলাম অ্যাভিনিউ বাজার ঢাকা বারোশো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দামে তুন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব